তেরে কি সেজে পাশে আমায় দেখে মুচকি হাসে হেল্পার হব তার মনের পাশে খালি টান দিব গাড়ি আমি ব্রুম ব্রুম প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যেটাই অন করবেন সেখানে এরকম টাইপের ভিডিও আপনারা দেখতে পারবেন, সে ফেসবুকের পোস্ট হোক বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, সব জায়গাতেই। তো আমাদের মধ্যে অনেকেই এইরকম ভিডিও কী করে বানাতে হয় সেটা আমরা জানি না। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের এই ভিডিওতে সেটাই শেখাবো। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আপনাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, একটি হলো ইনশট এবং আরেকটি হলো কাইনমাস্টার। বাট ফ্রেন্ড, এখানে একটা কথা আছে, আপনারা যদি প্লে স্টোর দিয়ে অ্যাপ্লিকেশন দুটো ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওর ওপরে একটি ওয়াটারমার্ক চলে আসবে। তো আমি ডেসক্রিপশানে আপনাদের জন্য অ্যাপ দুটির লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে যদি অ্যাপ দুটো ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কোনো ওয়াটারমার্ক আসবে না এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাপ দুটো পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সবার প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ভিডিওর ওপর ক্লিক করতে হবে। তো ভিডিওর ওপর ক্লিক করার পরে ফার্স্টে যে নিউ বলে অপশনটা তার উপরে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওপরে ভিডিও, ফটোস এবং অল চলে এসেছে। তো এখান থেকে সিম্পলি ফটোসের ওপর যাবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি সব ফটো শো করবে। তো আপনারা ভিডিওতে যে যে ফটোগুলো ইউজ করবেন সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেরকম আমি সিলেক্ট করে নিচ্ছি, তো সিলেক্ট করে নেওয়ার পরে নিচে যে টিক চিহ্ন তার উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিওতে সব ফটোগুলো এখানে চলে এসেছে। এবার দেখে নিন পুরো আমি যে যে ফটোগুলো নিয়েছি চলে এসেছে। এবার একটা কথা, এখানে ভিডিওটা প্লে করলাম, দেখুন প্রতিটা ফটো এখানে 5 সেকেন্ড ডিউরেশন অটোমেটিক্যালি চলে আসে। তো এখানে কী করতে হবে, এখানে আমাদের ডিউরেশনটা কমাতে হবে। তো কমানোর জন্য আমার সিম্পলি করতে হবে, ওপরে দেখতে পাচ্ছেন দেখবেন স্পিড বলে একটা অপশান আসবে। তো স্পিডের উপর ক্লিক করে ডিউরেশন এখানে কমিয়ে 1.4 করতে হবে, করে সিম্পলি ওকে করে দিতে হবে। দেওয়ার পর এইভাবে প্রত্যেকটা ফটো করতে হবে। যেরকম এটা আমি আবার করছি এডিট করে, এটাকে 1.4 ওকে করে দিলাম। দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেল আমার। নেক্সট এই ফটোটাও আমি যা সেম করব, এডিট করে এটাও আমি 1.4 করে দেবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে 1.4 করে দিয়ে আমি আবার ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বাকি যা সবে সবগুলো আপনাকে এভাবে 1.4 করতে হবে। এবার ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন ভিডিওটা আমি প্লে করলাম। প্লে করে দেখতে পাচ্ছেন ডিউরেশন কমে গেছে, স্পিডটা বেড়ে গেছে। তো নেক্সট এরপরে যেটা আপনাদের করতে হবে, তো এরপরে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান চলে আসবে ওপরে ফিল্টার বলে। তো আপনাদের সিম্পলি ফিল্টারের উপরে গিয়ে এফেক্টের উপর যেতে হবে। এফেক্টের উপর যাওয়ার পরে এখানে দেখুন অনেক এফেক্ট আছে, আমি যেরকম ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন কোন এফেক্ট কেমন হবে, কেমন লাগবে এখানে আপনারা সব দেখতে পারবেন। তো এখানে প্রিভিউ পেয়ে যাবেন। তো এখানে যেরকম এফেক্ট আপনারা ইউজ করবেন ফটোতে সেরকম ইউজ করতে পারবেন। তো আমি আমার মন মতো এফেক্ট আমি এখানে লাগালাম, আপনারা চাইলে আপনাদের মতো ইউজ করবেন এখানে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাও করতে পারেন। তো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য দুটো তিনটে ফটোতে আমি এফেক্ট অ্যাড করব। তো ফ্রেন্ড দেখুন এখানে আমি এই এফেক্টটা অ্যাড করলাম। তো আমার এখানে অ্যাড করা হয়ে গেলো, আমি একবার প্লে করে আপনাদের দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন প্লে করার পরে কেমন হয়েছে এটা। তো ফ্রেন্ডস, এরপরে নিচে দেখুন দুটো ফটোর মাঝখানে একটা অপশান চলে এসেছে, তো এটা ট্রানজ্যাকশনের অপশান। তো এটার উপরে ক্লিক করবো আমি। ক্লিক করার পরে দেখুন এখানে অনেক রকমের ট্রানজ্যাকশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনি আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি কীরকম কীরকম ট্রানজ্যাকশন এখানে আছে। তো আপনারা আপনাদের মতো এখান থেকে চেক করে নেবেন কোন ট্রানজ্যাকশনটা দিলে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এবং সুন্দর লাগবে। এখানে আমি আপনাদের দেখানোর জন্য আমার মন মতো আমি কিছু ট্রানজ্যাকশন আমার মন মতো আমি অ্যাড করে নিলাম। তো এই ফটোটাতে যেরকম এই ট্রানজ্যাকশনটা আমার মনে হচ্ছে দিলে ভালো লাগবে, তো আমি এই ট্রানজ্যাকশনটা দিলাম। তো নেক্সট দেখতে পাচ্ছেন পরের ফটোটাতেও আমি আর একটা ট্রানজ্যাকশন এখানে আমি অ্যাড করবো। এইভাবে অ্যাড করে দিলাম আমি ট্রানজ্যাকশন। এবার নেক্সট আরেকটা ফটোতেও আমি একটা ট্রানজ্যাকশন অ্যাড করবো। তো এটা আমি আমার ইচ্ছে মতো করছি, আপনারা আপনাদের এবার প্লে করে আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকম হচ্ছে। প্লেটা প্লে করার পরে দেখতে পাচ্ছেন, তো প্লে করার পরে এরকমভাবে আপনার চলে আসবে। তো এরপরে সিম্পলি আপনাদের একটা কাজ করতে হবে, বাকি যেগুলো আছে সব ফটোগুলো করে নেওয়ার পরে দেখবেন এখানে ক্যানভাস বলে অপশানটা উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আপনি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে বা ফেসবুকে ভিডিওটা পোস্ট করবেন বলে একদম লাস্টে দেখতে পাচ্ছেন 1:2 যে রেশিও, সেই রেশিওর উপর ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ক্যানভাসের বাড়ানো বা ইনক্রিজ ডিক্রিজ করার অপশান আছে, তো এটাকে আপনাকে জিরো রাখতে হবে। তো দেখুন জিরো রেখে সিম্পলি আমি টিকের উপর ক্লিক করে দেবো। ফ্রেন্ডস, ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশান রয়েছে, তো এখান থেকে আমরা সেভ করতে হবে। কিন্তু আমি এখান থেকে শুধু ভিডিওটা এক্সপোর্ট করবো, অডিও আমি কাইনমাস্টার দিয়ে অ্যাড করবো। তো এখানে দেখুন সেভ করার পরে আমি 720 রেশিও সিলেক্ট। তো ফ্রেন্ডস, আমি আবারও বলছি এখান থেকে শুধু আমি ভিডিওটা এক্সপোর্ট করবো, অডিওটা আমি কাইনমাস্টার থেকে করবো। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি ভিডিওটা এক্সপোর্ট করছি। তো সেকেন্ড আমার যেটা করতে হবে, আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো ফ্রেন্ডস, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে নতুন একটি প্রজেক্ট সিলেক্ট করবো, 9:16 রেশিও এখান থেকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর ওপরে দেখছেন মিডিয়ার উপর ক্লিক করবো। করার পরে আমার এক্সপোর্ট করা ভিডিওটা আমি এখানে আবার ওপেন করবো। তো আমি এখানে ভিডিওটা আমার ওপেন করে নিলাম যেটা এক্সপোর্ট করেছিলাম। এবার আপনাদের সামনে প্লে করে আমি দেখাচ্ছি ভিডিওটা কেমন এসছে। তো কাইন্ডলি আপনারা দেখুন ভিডিওটা কেমন এসছে। তো ফ্রেন্ডস, দেখলেন ভিডিওটা এরকম চলে এসেছে। তো এখান থেকে আমরা একটা সিম্পলি কাজ করতে হবে, ভিডিওটাকে আমরা স্প্লিট করতে হবে, মানে পার্ট বাই পার্ট ক্রপ করতে হবে। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে আমি দেখুন এখানে 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড করে তিনটে কি চারটে পার্টে এটা ডিভাইড করব। তো ফ্রেন্ডস চলুন এবার পার্টিটা আমি ডিভাইড করে নিই।
তো ফ্রেন্ডস আমি আরেকটা পার্টে ডিভাইড করবো, এবার ডিভাইড করা হয়ে গেলে পরে আমি একদম ফার্স্টে চলে যাবো। তো যাওয়ার পরে এখানে সিম্পলি আমি এটার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, তার উপরে ক্লিক করলাম। তো কাইনমাস্টার এই অপশানগুলো আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সিম্পলি ডেস্কটপের যে অপশানটা আছে সেখান থেকে একটা মোবাইলের অপশানটা সিলেক্ট করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে ফার্স্টের ফটোটা মোবাইল থেকে ওপেন হবে। তো ফ্রেন্ডস এবার আমি কী করবো, সিম্পলি আমি আবার ক্লিপ আর্টের উপর যাবো। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন টাইটেল টেক্সট যেটা, ওখানে আমি একটা জাস্ট স্পেস মেরে দেবো। তো আমি এই ফার্স্টেও স্পেস মারবো এবার সেকেন্ডবারও স্পেস মেরে দেবো, বিকজ যাতে আমার ভিডিওর পেছনে কোনো লেখা না আসে, পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে। তো এবার প্লে করলাম, দেখুন ফ্রেন্ডস পিছনে পুরো ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে, কোনো লেখা আসেনি। তো আমি আবার প্লে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা কাজ করব, এই ভিডিওটাকে আমি আবার দুটো পার্টে ক্রপ করব। তো ক্রপ করার জন্য আমি আবার প্রথমে চলে গেলাম, যাওয়ার পরে ভিডিওটা একটুখানি বাড়িয়ে নিয়ে ব্যাস এখান থেকে আমি ক্রপ করে দেবো। তো আমি এটা স্প্লিট করলাম, করার পরে ফ্রেন্ডস এখানে ক্লিপ আর্টসে আবার যাবো, যাওয়ার পরে এটা নন করে দেবো, মানে আমি এফেক্টটা এখান থেকে সরিয়ে দেবো। তো সরিয়ে দেওয়ার পরে আমি ফ্রেন্ডস আবার প্লে করছি, আপনি দেখুন এই ফার্স্টে ফোন দিয়ে ওপেন হলো, তারপরে আপনি ডিসপ্লেতে ফটোটা চলে আসলো। তো এইভাবে ফ্রেন্ড বাকি যে পার্টগুলো আছে সেখানেও আমি বিভিন্ন যে ক্লিপ গ্রাফিক্স আছে আমি সেগুলো অ্যাড করবো আমার মন মতো। তো ফ্রেন্ডস আপনারা অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পরে আপনারা আপনাদের মন মতো এখানে একটা করে দেখবেন, দেখে দেখে আপনারা এফেক্ট সরি গ্রাফিক্স এফেক্ট যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে সিসিটিভি ফুটেজের একটা এফেক্ট আছে, সেটা আমি এই ফটোতে ইউজ করবো। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি এটা ইউজ করছি, কোনটা আমার ভালো লাগবে, এটা ভালো লাগছে না, যেটা ভালো লাগবে আমি সেটাই ইউজ করবো। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা আপনাদের মন মতো আর কি এখান থেকে এফেক্ট আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আমার মন মতো এখান থেকে এফেক্ট সিলেক্ট করছি। তো ফ্রেন্ডস এরকম সেম প্রসেসেই বাকি যে ক্রপ করা পার্টগুলো রয়েছে সেগুলোতে আমাদের গ্রাফিক্স ক্লিপ অ্যাড করে নিতে হবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অডিওর উপরে ক্লিক করে আমি চলে যাবো একদম নিচে ফোল্ডার অপশানের উপর, তারপরে আমি যে অডিওটা যে আমি সেভ করেছিলাম আমার ফোল্ডারে সেখান থেকে আমি অডিওটা এখানে অ্যাড করবো। তো করার জন্য আমি এখানে আমার অডিওটা সেভ আছে, তো আমি চলে যাবো ঠিক নিচে অডিওর উপরে, অডিওর উপরে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাডে আমি এখানে ক্লিক করে নেবো। চলুন এবার ভিডিওটা প্লে করে দেখি কেমন এসেছে। তো ভিডিওটা আমি প্লে করলাম। আমায় দেখে মুচকি হাসে, হেল্পার হব তার মনের পাশে, খালি টান দিব গাড়ি আমি ভ্রম ভ্রম, প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম, এটা বৃষ্টিতে দেখি সব ঝুমঝুম মনে প্রেমে। সো ফ্রেন্ডস এবার আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, শেয়ারের উপরে আমি ক্লিক করব। করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যেগুলো সিলেক্ট করবেন, এই যে ফুল এইচডি 1080p সেটা, আর এদিকে ফ্রেম রেট 30 করবেন। নিচে দেখতে পাচ্ছেন বিট রেট বলে যে অপশানটা রয়েছে সেটা আপনাকে 10 কি 11 ভেতরে, ম্যাক্সিমাম 11 কি মিনিমাম 10 তার ভিতরে অ্যাডজাস্ট করে আপনার রাখতে হবে। রাখার পরে আপনার এক্সপোর্টের উপর ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক্সপোর্ট করা শুরু করে দিয়েছি। তো এইভাবে এক্সপোর্ট করলে পরে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নেবেন, কেননা আমি এরকমই ইনফরমেটিভ এবং ইউজফুল আপডেট আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসি। তো থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।